আরেকটি প্রশ্ন যেতে চাচ্ছি, মেহেরপুর থেকে লিখেছেন সেলিম রেজা, 62 বছর বয়স, বলছেন যে আমার গায়ে সাদা সাদা দাগ হয়েছে, অনেকে বলেছে এটা সেতি, আমার বংশে নেই কিন্তু আমার শরীরে কোথা থেকে যে হচ্ছে তা আমি বুঝতে পারছি না, অনেক চিকিৎসা নিয়েছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না, তাই আপনার সুপরামর্শ জি সেলিম ভাই, আপনার আমি সুপরামর্শ আপনাকে দেব। তার আগে একটা কথা বলি, এটা কোনো রোগ না, এটা হলো আমাদের স্কিনের 5টা লেয়ার আছে, 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার 5 লেয়ার, কারো কারো 1 লেয়ার থেকে গেছে 2 লেয়ার থেকে, 3 লেয়ার থেকে, 4 লেয়ার, 5 লেয়ার থেকে। আপনার যে বয়স এখন, এই বয়সে এটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। ওষুধ দিয়ে এটা ভালো করতে যত বেশি যাবেন আপনি, তত আপনার কিডনি ড্যামেজ হবে, লিভার ড্যামেজ হবে, শ্বাসকষ্ট বাড়বে, শরীরে হাত পা পানি আসবে, কারণ হাই পাওয়ার ওষুধ দিয়ে আপনাকে এটাকে প্রতিরোধ করতে গেলে অনেক ক্ষতি হবে। আপনি ওটা বাদ দিয়ে আপনি ন্যাচারোপ্যাথিতে আসেন, ওষুধ না খেয়ে। দেখুন, স্কিনের ব্যাপার, এটা কোনো রোগ না, শুধু কালারটা চেঞ্জ হচ্ছে কিছু কিছু জায়গায়। সেক্ষেত্রে আপনি পেঁপের কষ, মধু এবং কাঁচা হলুদ, আপনি পেঁপে গাছের থেকে বেশি করে পেঁপের কষ সংগ্রহ করবেন 1 কাপ পরিমাণ, এর ভিতরে একটু মধু দিবেন 1/4 কাপ পরিমাণ, এর মধ্যে একটু কাঁচা হলুদ দিবেন, তিনটাকে পেস্ট করেন, করে এই জিনিসটা দিনে 2 বার, আপনার 2 বার বা 3 বার করে যেখানে যেখানে হয়েছে লাগান। আপনি কম জায়গায় লাগায় একটুখানি লাগাইতে থাকেন ডেলি 2-3 বার করে, এবং বাকিটা আপনি ফ্রিজে রাখেন, নাহলে পচে যেতে পারে, রাখা এইভাবে আপনি লাগাতে থাকেন। একদিন 1 কাপ তৈরি করেন, 3-4 দিন লাগান, এটার ভিতরে নিম ইয়া দেন, এই কাঁচা হলুদ দেন, মধু দেন, আর দিবেন আপনি পেঁপের কষ, পেঁপের কষটা 1/2-এর বেশি, আর বাকি এই 2টা 1/2, এইভাবে একটা পেস্ট তৈরি করেন, এটাকে প্যাক বলি। এই প্যাকটা আলহামদুলিল্লাহ আপনার ভীষণ উপকার করবে, তবে আপনি আপাতত এই চোখের আশেপাশে দিবেন না, একটু দূর দিয়ে দিয়ে মুখে না দিলেই ভালো হয়, আর বাইরে দেন আপনি, দিয়ে পরীক্ষা করেন, যদি আপনার কাজ হয়ে যায় তাহলে এটা আমার বিশ্বাস যে আপনি 30% ধরতে পারেন এটা কাজ হতে পারে, ফার্স্ট এইড হিসাবে আপনি ইউজ করেন। আর আপনি এই জাতীয় যত রুগী আছে তাদেরকে অ্যাডভাইস করেন, অল্প বয়সের 20-এর নিচের মেয়েরা তাড়াতাড়ি ভালো হবে এই প্যাকটা দিলে, 50-এর ভিতরে মেয়েরা আর একটু তাড়াতাড়ি ভালো হবে, ধরে নেন 10%, কিন্তু এর উপরে পুরুষ ছেলের বয়স যদি 40-এর পরে হয় তাহলে এই ধরনের রোগ সারার সম্ভাবনা একটু কম। তবে আপনি এই পেঁপের কষ দিয়ে, ডাইরেক্ট কষ ব্যবহার করে, কাঁচা হলুদ দিয়ে ব্যবহার করে, মধু দিয়ে ব্যবহার করে অনেকেই উপকার পাইছে, এর সংখ্যা 10-20% কম নয়। অতএব আমি এটা অনেক দিন থেকে বলি, অনেকেই এটার উপকার পাচ্ছে, আপনিও পাবেন। পেঁপের পাতার কষ ব্যবহার করতে করবেন একবার, ডগার কষ ব্যবহার করবেন একবার, পেঁপে গাছের কষ ব্যবহার করবেন, তারপরে কচি পেঁপের থেকে কষ এন্না ব্যবহার করবেন। আবার অনেকে শশার সাদা কষ ব্যবহার করে অনেক বেশি উপকার পাইছে। যাই হোক, আপনি এই 2টাই ব্যবহার করতে থাকেন, আপনার ব্যবহারটা মানে আপনার এই বয়সে ভালো হওয়াটা না, আপনার দ্বারা আরও 10টা লোকের জন্য এটার উপকার হয়। সেটি যেটি ডাক্তার আলমগীর মতিও বললেন, ভাই সেলিম আপনি শুনলেন নিশ্চয়ই, যে এই সেতি বা ত্বক সাদা হয়ে যাওয়া এটি একটু দেখতেই খারাপ লাগে, কিন্তু এটা শরীরের ভিতরে কোনো অঙ্গেরই কোনো ক্ষতি করে না, এটা হার্টের কোনো সমস্যা না, লিভারের কোনো সমস্যা না, কিডনির কোনো সমস্যা না, এবং সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে যে ছোঁয়াচেও নয়। আপনার আশেপাশে সবাই একসাথে আপনার গায়ে গায়ে লেগে থাকলেও এই অসুখ হবার কোনো সম্ভাবনা নাই, আপনার থেকে অন্যজন ছড়াবে না। তবে এটার একটা একটা আবিষ্কার করছে নাইরোবির একজন চিকিৎসক, আমি তার লিটারেচারও আনছি, এবং ওইটা দিয়ে পৃথিবীতে 29% লোক ভালো হয়েছে, সেটাকে বলে সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টা, মানে চোরা সিবলিস সাইকোসিস, এই সূত্র দিয়ে সে এটা আবিষ্কার করছে। সেটা হলো এই যে মায়ের প্লাজেন্টা, মানে বাচ্চা জন্ম হইলে একটা ফুল হয় প্লাজেন্টা, এই প্লাজেন্টার ভিতরে কোনো ইনফেকশন হইলে সেই শিশুর এটা হতে পারে, ভূমিষ্ঠর আগেই প্লাজেন্টা যদি কোনো ইনফেকশন হয় তাহলে এটা হতে পারে। এবং নাইরোবির যে চিকিৎসক সে ওষুধটা আবিষ্কার করছে প্লাজেন্টা থেকে, সে বিভিন্ন ইয়েতে যেখানে শিশুদের জন্ম হয় ওখানকার থেকে ফুল সংগ্রহ করে, কাঁচা ফুল, তারপরে সে মাদার করে, মানে 1:10 ফার্মাকোপিয়ার পদ্ধতি, তাই না, সে ওই ওষুধটা তৈরি করে, এবং এটা আমিও 5-7 বোতল নাইরোবি থেকে আনাইছিলাম, আমরা টেস্ট করে দেখছি, কিছু লোক 10% কম বয়সী মেয়েরা ভালো হয়েছে। আচ্ছা,
এর চেয়ে একটা ভালো রেজাল্ট লাভ ওষুধ এখনও পৃথিবীতে খুব একটা আসে নাই। অতএব খেতে গেলে অনেক প্রবলেম আছে, হাই পাওয়ার ওষুধ খেয়ে টেয়ে কিডনি লিভার ড্যামেজ করে আপনার ক্ষতি হতে পারে, তার চেয়ে লাগানোর ভিতরেই থাকাটা ভালো। ধন্যবাদ ডাক্তার আলমগতি, অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল বক্তব্য রাখার জন্য। আশা করি আমাদের দর্শকরা শুনলেন এবং এই শোনার মাধ্যমে তারাও তাদের প্রতিদিনের জীবনে এই অভ্যাসটা পালন করার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ধন্যবাদ ডাক্তার আলমগতি আবারও। প্রিয় দর্শক, দেখছিলেন মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দর্শক, আপনারা জানেন যে আপনারা আপনাদের কোনো সমস্যার কথা আমাদের লিখতে পারেন, আমাদের কাছে জানাতে পারেন। লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হার্বাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা। এছাড়াও টিভি স্ক্রলে যে মোবাইল নাম্বার আসছে সেই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের জিজ্ঞাসার কথা আমাদেরকে জানাতে পারেন। দর্শক, আপনারা ডাক্তার আলমগীর মতি লিখে যদি সাইন ইন করেন ফেসবুকে কিংবা ইউটিউবে, তাহলে এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা আপনাদের সুবিধা মতো টাইমে ডাক্তার আলমগীর মতি ফেসবুকে কিংবা ইউটিউবে লিখে সার্চ করতে পারেন। দর্শক, আপনারা এও জানেন যে অনুষ্ঠানটি বিজয় টিভিতে বাংলাদেশে প্রতিদিন প্রতি রাত 11:35 প্রচারিত হয়। অনুষ্ঠানগুলো দেখবেন, আপনাদের মতামত একটু জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবার সুস্থতা কামনা করছি, শুভরাত্রি। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগীর মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।